হ্যালো স্টুডেন্টস, ক্লাস টুয়েলভ এর আজকে আমরা যে ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি। আগের যে ফর্মুলাগুলো আমরা শিখেছি এরপর দেখব যে কিছু অঙ্ক আসবে আমাদের যেগুলো আগের ফর্মুলাগুলো দিয়ে করা যাবে না, সেগুলোকেই আমরা প্রতিস্থাপন করব। মানে অঙ্কের কিছু একটা পোর্শনকে অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে প্রতিস্থাপন করে তারপরে অঙ্কটা আবার করা যাবে। তাহলে এই চ্যাপ্টারের আগের মতোই কয়েকটা নতুন ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলোকে আমরা টাইপ টু ফর্মুলা হিসাবে লিখব। তারপরে আমরা কিছু অঙ্ক দেখব, এরপর তোমাদের কাজ হবে সেই অঙ্কগুলোকে ভালো করে দেখে নিয়ে এক্সাম্পলস দেখে অনুশীলনীটা করে ফেলা। চলো আজকে ক্লাস শুরু করা যাক। এই হলো প্রতিস্থাপন চ্যাপ্টার, তার যে প্রথম এক্সারসাইজ, অর্থাৎ আমরা বলবো যে সাবস্টিটিউশন ওয়ান, এই চ্যাপ্টারের এই হচ্ছে ফর্মুলা। আমরা দেখব শর্টের ওয়ানের অঙ্কটা। সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন কি করে কাজ করে এটা আমাদের একটু বুঝতে হবে। দেখাই যাচ্ছে এই অঙ্কটা ফার্স্ট চ্যাপ্টারের কোনো ফর্মুলা কোনো নিয়মেই এটি হবে না। তাহলে কিভাবে করা যেতে পারে? প্রথমে দেখতে হবে কোন জায়গাটা এখানে সমস্যা হচ্ছে। এখানে সমস্যা সৃষ্টি করছে এই পোর্শনটা। আমাকে কি করতে হবে? মোটামুটি যেই জায়গাটা প্রবলেম ক্রিয়েট করে মোটামুটি সেই জিনিসটাকে একটা নতুন ভ্যারিয়েবল দিয়ে আমাকে সাবস্টিটিউট করে ফেলতে হবে। যে আমি এখানে লিখব পুট বা ধরি ট্যান ইনভার্স এক্স প্লাস ফোর প্লাস ইজ ইকাল টু জেড, ট্যান ইনভার্স এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জেড। এর পরে যেই কাজটা আমরা করব তাকে বলে ডিফারেনশিয়াল ক্যালকুলেশন। কি করতে হবে? দেখো, বোথ সাইডের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোরের ডেরিভেটিভ জিরো। ডিফারেন্সিয়াল বের করার নিয়ম হলো ডেরিভেটিভ করার পরে যেই ফাংশানের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে সেই ফাংশানটার ডিএক্স বা ডি অফ সেই ফাংশানটা লিখতে হবে। তো যেহেতু বাঁদিকটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হলো তাই আমরা লিখলাম ডিএক্স, আর ডান দিকটা জেড এর ডেরিভেটিভ ওয়ান, আর তার সাথে যেহেতু জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ হলো তাই লিখব ডিজেড, অর্থাৎ শুধু ডিজেড। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু ডিজেড। এখানে দেখা যাচ্ছে অঙ্কেতে অলরেডি এই ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার যেটা এখানে পেয়েছি সেটি রয়েছে। তাহলে এই ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের বদলে আমরা বসিয়ে দেব ডিজেড বাই রুট ওভার এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ফোর, একে আমরা জেড ধরেছিলাম, তাহলে হয়ে গেল জেড। তাহলে পুরো ফাংশনটা আমরা এক্স এর থেকে নতুন ভ্যারিয়েবল জেড এ কনভার্ট করে ফেললাম। এই ঘটনাটাকেই বলে সাবস্টিটিউশন, অর্থাৎ এক্স ভ্যারিয়েবলটা জেড ভ্যারিয়েবল দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল। আমরা বলবো এক্স ইজ সাবস্টিটিউটেড বাই জেড। তাহলে এবার তো আগের অঙ্কের মতো হয়ে গেছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে জেড টু দ্য পাওয়ার মাইনাস হাফ ডিজেড, অর্থাৎ এখানে হচ্ছে জেড টু দ্য পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস সি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে হাফ অর্থাৎ টু জেড টু দ্য পাওয়ার হাফ প্লাস সি। এখন আসল অঙ্কটা তো আর জেড দিয়েছিল না, আসল অঙ্কটা আমার ছিল এক্স দিয়ে, অর্থাৎ জেড এর জায়গায় আমাকে জেড ইকুয়াল টু যা ধরেছিলাম সেটাকে পুট করে দিতে হবে। অর্থাৎ আমার আসছে, আমি জেড ইজ ইকুয়াল টু ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স প্লাস ফোর হোল টু দ্য পাওয়ার হাফ প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এই হলো পুরো অঙ্কটা যেটা আমাদের এইভাবে করতে হবে। একটি সাবস্টিটিউশন নেওয়া হলো, সাবস্টিটিউশন নেওয়ার পরে সেই সাবস্টিটিউশন ডিএক্স সমেত আমরা এখানে বসালাম। বসানোর পরে ঠিক
ঠিকভাবে যেভাবে পরপর এলো সেইভাবে আমরা আগের চ্যাপ্টারের মতো করে অঙ্কটা করে ফেললাম। আচ্ছা, চারের অঙ্কটাতে আমাদের এইরকম আছে, তাহলে ঠিক একই রকম আমরা কি করব, রুটের ভিতরে যেটা আছে সেটাকেই আমি নতুন ভ্যারিয়েবেল জেডে কনভার্ট করব। আমরা ধরে নেব পুট 1 প্লাস x³, এইটাকে জেড ধরতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু রুট আছে তাই সুবিধার জন্য আমরা কিন্তু জেড স্কোয়ারও ধরতে পারি। কি সুবিধা হবে দেখা যাক। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 3x² এক্স এর রেসপেক্টে হলো তাই dx, জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম x² dx = 2/3 zdz। এইবার আমরা অঙ্কে আসব, আমরা x^5 কে লিখি x³ x² dx বাই, দেখো লিখে দিলাম √1 প্লাস x³। খুব সাবধানে দেখলে দেখতে পাবো x³কে, এই যে প্রথমে যে x³টা আছে এখান থেকে আমরা লিখতে পারি x³ = z² - 1। তাহলে x³ জায়গায় আমরা লিখলাম z² - 1, x² dx আমাদের এসছে 2/3 zdz। তাহলে 2/3কে বাইরে বার করে দিয়ে এখানে করে দিলাম zdz, আর √ এই জিনিসটা দেখো আমরা z² ধরেছিলাম তাই রুটের ভিতরে আছে বলে আমরা লিখতে পারি শুধু জেড। এটাই হচ্ছে রুট যুক্ত জিনিসকে একেবারে স্কোয়ার দিয়ে ধরে নিলে তার একটা সুবিধে। তো যাই হোক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে zz ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2/3 z² ইন্টিগ্রেশন হবে z³/3 - z + c। এর পরের কাজ হলো ওই zকে আমাকে রিপ্লেস করে দেওয়া। আমরা এখানে z² ধরেছি 1 প্লাস x³, তাহলে z হবে 1 প্লাস x³^2, আর পাওয়ারে যেহেতু 3 আছে তাই এটাকে আমরা লিখে দেব 3/2 মাইনাস 1 প্লাস x² 1/2, এই zটাকে আমরা সাবস্টিটিউট করে দিলাম প্লাস c। এই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক, যেখানে অবশ্যই লিখতে হবে c = যেটা হয় সেই বস্তুটিকে। এই হচ্ছে আমাদের অঙ্কটি। আচ্ছা, নেক্সট আমরা আসছি 24-এ। এখানে বলা হচ্ছে যে dx/x+√x। আচ্ছা, এই অঙ্কটাকে বিভিন্নভাবে করা যায়। আমরা কি করছি, আমরা লিখছি যে dx/x+x^2, এর পরের লাইনে আমরা x^-1/2 দিয়ে ওপরে নিচে যদি গুণ করি তাহলে পাচ্ছি x^-1/2 দিয়ে যদি ওপরে নিচে গুণ করি তাহলে এটা হয়ে যাবে x^2, আর এটা হয়ে যাবে 1। এরপরে আমরা নিচে যেটা আছে 1 প্লাস x^2, একে যদি জেড ধরি পুট, তাহলে পাচ্ছি ½x^-1/2 dx = dz। তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম x^-1/2 dx = 2 dz। তাহলে এখানে আমরা বলতে পারি x^-1/2 dx কে 2 dz বাই, নিচের পুরোটাকেই আমরা জেড ধরেছিলাম জেড, তাহলে এক্ষেত্রে পেয়ে যাচ্ছি 2 ইন্টিগ্রেশন dz/z = 2 log z + c। এবং এরপরে জেড এর জায়গায় আমরা 1 প্লাস x^2 বা 1 প্লাস √x যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার c = 2।
এই হচ্ছে আমাদের মেন অঙ্কটা। এরপর 35-এ এর অঙ্ক আছে, কি করব? একটা সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে কস স্কোয়ার এক্স উপরে তুলে নিলে হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স ইনটু রুট ওভার ট্যান এক্স ইনটু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এরপর এই প্রথম সেক্স স্কোয়ার এক্সটাকে আমরা লিখব 1 প্লাস 10 স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার ট্যান এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে আমরা সাবস্টিটিউট করব, পুট ট্যান এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে পাচ্ছি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গাতে আমরা ডিএক্স পুট করব, ডিজেড পুট করব, এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার রুট ট্যান এক্সকে আমরা লিখব জেড টু দ্য পাওয়ার হাফ ডিজেড। তাহলে গুণ করে দিলে হয়ে যাচ্ছে জেড টু দ্য পাওয়ার হাফ প্লাস জেড টু দ্য পাওয়ার 5/2 ডিজেড। এরপরে সিম্পলি ইন্টিগ্রেশন করে ফেলব, হয়ে গেল ব্যাস। এরপরেতে আমরা ওই জেডটাকে রুট ওভার সরি জেডটাকে ট্যান এক্স লিখে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 35-এর প্রবলেম। এবার আমরা দেখে নিচ্ছি কিছু স্পেশাল কাইন্ড অফ সাবস্টিটিউশন। যদি অঙ্কে নাম্বার 1 কখনো রুট ওভার 1 - x² পাই, তাহলে আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরতে পারি অথবা কস থিটা ধরতে পারি। তবে আমি বলবো যে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরাটাই বেশি সুবিধে, কারণ সেক্ষেত্রে মাইনাসের ঝামেলা আসবে না। তাহলে আমরা কনসিডার করব কিন্তু সাইন থিটা ধরা, যদিও কস থিটা ধরলেও হবে। সিমিলারলি নাম্বার 2 যদি 1 প্লাস x² টাইপের থাকে, তাহলে আমরা ধরে নেব প্রেফারেবলি এক্স ইকুয়াল টু ট্যান থিটা বা কট থিটা, তবে ট্যান থিটাকে প্রেফার করব। সিমিলারলি সেক থিটা প্রেফার করব এক্স ইকুয়াল টু যদি রুট ওভার x² - 1 টাইপের আমাদের সাবস্টিটিউশন থাকে, অথবা কোসেক থিটাও ধরতে পারি। তবে যেগুলো আমরা বক্স করে দিয়েছি আমরা চেষ্টা করব সবসময় এগুলোই ধরতে, তাহলে মাইনাসের গণ্ডগোল প্রবলেমে আসবে না। তাহলে এরকমই একটি অঙ্ক আমরা দেখছি এবার 39 SAQ এর। দেখতে পাচ্ছি যে এইখানে যেটা বলছিলাম রুট ওভার x² - 1 - x² রয়েছে, তাহলে আমরা বলবো পুট এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিএক্স ইজ ইকুয়াল টু কস থিটা ডি থিটা। এবারে এখানে আমরা বসিয়ে দেব ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ারকে লিখে ফেললাম, আর এইখানে 1 - sin² থিটা হবে, অর্থাৎ কস স্কোয়ার থিটা, যার উপরে রুট চাপলে আমার এসে যাচ্ছে কস থিটা। তাহলে এখানে কস থিটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার হয়ে গেল 1 - sin² থিটা, মানে জানি কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা প্লাস সি। এবার এখানে আমরা দেখেছি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে আমরা বলবো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এটা কিন্তু আমরা এখানে লিখবো না, এটা আমরা মনে মনে বের করে নেব।
তাহলে বসিয়ে দেওয়া যাক ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটার বদলে আমরা লিখছি সাইন ইনভার্স এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এইভাবে আমরা কিন্তু কাজটা সেরে ফেলব। এরপর আমরা দেখছি এলএকিউ এর চারের দাগের ওয়ান। এই অঙ্কগুলো করার সময় আমরা একটু ক্লাস ইলেভেনের ত্রিগোনোমেট্রির ফর্মুলা মাথায় রাখব। এখানে আমরা ধরব পুট এক্স ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে ডিএক্স পাচ্ছি মাইনাস সাইন থিটা ডি থিটা। এইবারে যেই আমরা এটাকে এর ভিতরে বসাবো আমরা পেয়ে যাব, সরি একটু ভুল হয়ে গেছে এখানে। এরপর যে অঙ্কটা আমরা দেখছি লং এর ফোর এর ওয়ান, এই অঙ্কটা করার জন্য আমরা একটু ক্লাস ইলেভেনের ত্রিগোনোমেট্রির ফর্মুলা দেখব। দেখা যাক যে আমরা ধরব পুট এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, তাহলে আমরা পাচ্ছি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা ডি থিটা। এবার আমরা এখানে চলে আসব, এখানে বসেই যদি আমরা দিই এ প্লাস এ কস থিটা বাই এ মাইনাস এ কস থিটা, এবং ডিএক্স এর বদলে আমরা লিখব মাইনাস এ সাইন থিটা ডি থিটা, তাহলে মাইনাস এ কনস্ট্যান্ট, একে বাইরে গুণ করে দিলে এখানে আমরা পাচ্ছি সাইন থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা হয়ে যাচ্ছে, এখানে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস এ রুট ওভার এ কমন গেলে হবে ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা সাইন থিটা ডি থিটা। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে এটা কট স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি মাইনাস এ কট থিটা বাই টু, কারণ এটি কট স্কোয়ার থিটা বাই টু এর ফর্মুলা, তাহলে কট থিটা বাই টু ইন্টু সাইন থিটা ডি থিটা। এরপরে কি করব আমরা, এরপরে আমাদের কাজ হচ্ছে মাইনাসে আমরা একটা বাইরে হাফ ইন্টু করে, সরি মাইনাসে আমরা একে লিখব কট থিটা বাই টু, আর সাইন থিটাকে ফর্মুলায় ফেলে দেব টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ডি থিটা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে পেয়ে যাচ্ছি ইজ ইকুয়াল টু মাইনাস টু বাইরে বার করে দিলে টু এ ইন্টিগ্রেশন কট থিটা বাই টু মানে কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু, অর্থাৎ সাইন থিটা বাই টু ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা বাই টু ডি থিটা। এখন এই কস স্কোয়ার থিটা বাই টু ডি থিটাকে কীভাবে করবো, তাহলে মাইনাস এ নিয়ে এই টুকে আবার আমরা ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে টু কস স্কোয়ার থিটা বাই টু ডি থিটা, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাব মাইনাস এ ইন্টিগ্রেশন টু কস স্কোয়ার থিটা বাই টু এর ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা ডি থিটা। এরপরে সহজেই আমরা আগের নিয়ম মতো এই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস এ থিটা প্লাস সাইন থিটা প্লাস সি, এবং এর পরবর্তী লাইনে আমরা এখান থেকে থিটাটা বার করে নিয়ে এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ, তাহলে থিটা পাচ্ছি কস ইনভার্স এক্স বাই এ। এই কস ইনভার্স এক্স বাই এ যদি আমরা থিটার জায়গায় বসিয়ে দিই তাহলেই আমাদের কাজ মিটে যাবে। কস ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন অফ কস ইনভার্স এক্স বাই এ ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, এই হচ্ছে আমাদের অঙ্ক। এভাবে আমরা এই অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। দশের অঙ্কটাতে এরকম রয়েছে, এই অঙ্কটা আবার বেশ সহজ অঙ্ক, কিন্তু সাবস্টিটিউশনটা একটু বুঝে নিতে হবে আমাদের।
এই সাবস্টিটিউশনের প্রবলেমে এই সাবস্টিটিউশন ধরাটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইজ ইকাল টু জেড ধরলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই এক্স ফিক্সড রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ফিক্সড রেখে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে হোল ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে দেখো, যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকাল টু ডিজেড, অর্থাৎ আমরা পুরো অঙ্কটাই আমাদের এখানে হিসাবের মধ্যে পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে দেব দেয়ারফোর এটা ইকাল টু ইন্টিগ্রেশান ডিজেড। আমরা জানি ওয়ানের ইন্টিগ্রেশান হয় জেড প্লাস সি, তাহলে জেড এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, যেখানে সি ইজ ইকাল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। লং এর টোয়েন্টিতে যদি আসি তাহলে প্রথমে দেখে অঙ্কটাকে একটু খটোমটো মনে হতে পারে, তবে এমন কিছুই নেই অঙ্কটায়। আমরা জানি যে ওয়ান প্লাস সাইন এক্স আসলে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু এর হোল স্কোয়ার। হিসাব করলেই এখান থেকে আমরা হিসাব করলেই বুঝে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি করলে কিন্তু ওয়ান প্লাস সাইন এক্সই আসবে, অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে ডিএক্স বাই রুট ওভার উঠে গিয়ে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। আচ্ছা, এর পরের ধাপে আমরা কি করব, একটা ওয়ান বাই রুট টু বাইরে গুণ করব আর ভেতরে করব ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু সরি সাইন এক্স বাই টু ওয়ান বাই রুট টু কস এক্স বাই টু। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইজ ইকাল টু ওয়ান বাই রুট টু ডিএক্স বাই ওয়ান বাই রুট টুকে যদি কস পাই বাই ফোর এবং ওয়ান বাই রুট টুকে যদি সাইন পাই বাই ফোর ধরি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। এই পেয়ে গেলাম আমরা সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, মানে সিম্পলি এটাকে আমরা বলবো কস পাই বাই ফোর আর এটাকে আমরা বলবো সাইন পাই বাই ফোর। তাহলে ইজ ইকাল টু আমরা বলতে পারি ওয়ান বাই রুট টু ইন্টিগ্রেশান কোসেক পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ডিএক্স। এখন আমাদের ফর্মুলা জানা আছে, কোসেক থিটার ইন্টিগ্রেশান হয় লগ। দেখো, আমি আগের দিন বলেছিলাম লিনিয়ার ফাংশন থাকলে সেটাকে আমরা এক্স হিসাবেই ট্রিট করতে পারি। কোসেক এক্স, এক্স মানে পুরোটা, মাইনাস কট এক্স, এক্স মানে আসলে পুরোটাই। আবার যেহেতু এক্সের সাথে ওয়ান বাই টু আছে তাহলে ওয়ান বাই টু একটি বাইরে আসবে এবং এখানে আমরা লিখব প্লাস সি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে রুট টু, অর্থাৎ রুট টু লগ কোসেক পাই বাই ফোর প্লাস এক্স বাই টু মাইনাস কট পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে অঙ্কগুলি করতে হয়। সেই যেরকম আজকে যেরকম কথা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের আগে কিছু একটা ভ্যারিয়েবলকে জেড বা অন্য কোনো ভ্যারিয়েবলে ট্রান্সফার করে নিয়ে তারপরে অঙ্কগুলি করতে হবে। এই চ্যাপ্টারটা হলো সাবস্টিটিউশনের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারে শুধু সাবস্টিটিউশনটাই হচ্ছে আসল জিনিস, মানে বেশ কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোতে
শুধু পার্টিকুলার যে একটা সাবস্টিটিউশন সেটাই করতে হবে, এখানে একটু সমস্যা হতে পারে। তবে প্রথম প্রথম সেটা যত বেশি অঙ্ক তোমরা করবে ততই বুঝে যাবে যে কোন ভ্যারিয়েবলগুলোকে সাবস্টিটিউট করবে। ঠিক আছে, তাহলে তোমরা করো, ঠিক আছে, বেস্ট অফ লাক।